আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, প্রত্যেককে জানাচ্ছি আমাদের আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আমি চেষ্টা করি আমার ফেসবুক পেজ ডাক্তার ফরহাদ হোসেন এবং ইউটিউব চ্যানেল, সেটিও ডাক্তার ফরহাদ হোসেন, এই দুটি অপশান থেকে, পেজ এবং চ্যানেল থেকে নিত্য নতুন কিছু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য, যেগুলো ঘরোয়া চিকিৎসার জন্য কেউ যদি ইনফরমেশান চায় তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। মূলত আমরা চেষ্টা করি ছেলেদের গোপন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য, যে প্রবলেমগুলো যদিও স্বাভাবিক ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো খোলামেলা আলোচনা হয় এবং চিকিৎসা হয়, কিন্তু আমাদের এই দেশের কিছু মানুষের মধ্যে হীনমন্যতা কাজ করে, লজ্জা কাজ করে, যার কারণে সমস্যাগুলো খুলে বলতে পারে না এবং সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। মূলত তারা যদি কিছু নিয়মকানুন মানে, ঘরোয়াভাবেও কিছু ওষুধ অ্যাপ্লাই করে, তাদের প্রাথমিক পর্যায়ের যে সমস্যাগুলো সেগুলো থেকে রিকভার করতে পারে। আমরা নিত্য নতুন কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব, যেটি স্যালিস নেগ্রা নাম। এই স্যালিস নেগ্রা নামক হোমিওপ্যাথিক ওষুধটি আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। যেহেতু ইম্পর্ট্যান্ট ওষুধ, বারবারই এগুলো আর আলোচনা করতে হয়। আমরা মাদার টিংচার নিয়ে আলোচনা করেছি এবং এটির বিভিন্ন প্রকারের ব্যবহার, 6, 30, 200, 1 mL এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। আমি সাজেস্ট করি সাধারণত 200 পর্যন্ত, 6, 30 এবং 200, এগুলো সম্পর্কেও আলোচনা করেছি। অনেকে মাদার টিংচার কিনতে হতভম্ব হয়ে যায়, কীভাবে কিনবে এই বিষয়গুলো বুঝতে পারে না। আসলে বোঝার কথাও না, হঠাৎ করে একটা ওষুধ কিনতে গেলে কিছু না বোঝার কথা। এই জন্য আজকে আমি একটি প্যাটেন্ট মাদার টিংচার এটি রেডি করা থাকে, এটি সম্পর্কে ধারণা দেব। কোম্পানিটা আমি বলতে চাই না, কাছ থেকে দেখাইতে চাই যাতে আপনারা ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই স্ক্রিনশট দিয়ে রাখার পরে এটা আপনারা দোকানে দেখাইলে আপনাদেরকে দিয়ে দেবে, স্ক্রিনশট দিয়ে রাখবেন। যে কোম্পানির হোক, ওষুধ ভালো হলে সেই ওষুধ নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে যে স্যালিস নেগ্রা নিয়ে আলোচনা করব, এটির মূলত বডি প্রিন্ট যেটি আপনারা যে দামে কিনেন 70 টাকা, এই যে এরকম 30 mL বোতলে থাকে। আমরা ঢেলে নিতে বলি, জার্মানিগুলো 500-600 টাকা দাম নেয় অনেকের কাছে, যেটি অ্যাভেলেবল না অনেকের কাছে, যেই দাম দিয়ে কেনাটা ফিনান্সিয়ালভাবে কষ্টকর হয়ে যায়, খুব বেশি এক্সপেন্সিভ মনে হয়, তারা এটি ব্যবহার করতে পারে। এটি প্রাথমিকভাবে ভালো কাজ করে। মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল কমপ্লেন্টস, অর্থাৎ এটি পুরুষ এবং মহিলা দুজনারই ক্ষেত্রেই কাজ করে। স্যালিস নেগ্রার কাজ পুরুষ এবং মহিলাদের যৌন সমস্যা এবং স্যালিস নেগ্রা এর অন্যান্য লক্ষণে ব্যবহার করা হয়। প্রথমে আমরা এটির প্রাথমিক কিছু ধারণা জানি, অনেক ধারণাই নিয়েছি অনেক ভিডিওর মাধ্যমে। স্যালিস নেগ্রা সাধারণত সেই সকল পুরুষদের জন্য ব্যবহার করা হয় যারা দীর্ঘদিন ধরে স্বপ্নদোষের সমস্যায় ভুগত, অতিরিক্ত স্বপ্নদোষ হইতে হইতে পেনিস বা বিশেষ অর্গান নিস্তেজ হয়ে যায়। যদি অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, এমন কি হয় সপ্তাহে 5-6 বার স্বপ্নদোষ হয়, তাদের একটা সময় পেনিস নিস্তেজ, শিথিল এবং ছোট হয়ে যায়, অনেকের কমপ্লেন এই ধরনের আছে। এছাড়া অতিরিক্ত স্ত্রী সহবাস, যারা স্ত্রীর সাথে অতিরিক্ত মেলামেশা করে অ্যাট এ টাইম, 1-2 বার 3 বার, এ ধরনের মেলামেশার ফলে একটা সময় পেনিস নিস্তেজ এবং শিথিল হয়ে যায়। মেয়েদের জরার বিভিন্ন ধরনের সমস্যার কারণে অথবা মেলামেশার কারণেও অনেক সময় অনীহা দেখা দেয়, যদি তাদের এই অনীহা একটা সময়ে স্থায়ীভাবে জেঁকে বসতে পারে। স্যালিস নেগ্রা ব্যবহার করলে এই সমস্যাগুলো সাধারণত রিকভার করা সম্ভব, সমস্যাগুলোর স্থায়ীভাবে সমাধান সম্ভব। মূলত সামগ্রিক সিমটম তো আছেই স্যালিস নেগ্রার, যাদের অতিরিক্ত মাস্টারবেশন বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, মূলত যেটিকে জোর দেওয়া হয় এটি স্ট্রাইকিং সিমটম, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যদি বিশেষজ্ঞ দুর্বল হয়ে যায়, তাহলে আপনারা স্যালিস নেগ্রা এই রিমেডিটি, কোম্পানির নাম সহ আছে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার এবং খুবই
কার্যকরী এফেক্টিভ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। সেবন বিধি হচ্ছে 15 ফোঁটা করে তিন বেলা খাবার পরে সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন। এরপরে যদি আপনার সমস্যা এক মাস খাবেন, এক দুই মাস যদি সমস্যা ভালো হয় অয়েল, কিছু না কিছু উপকার তো হবেই। এটি কম্বিনেশান দেওয়া আছে, যদিও সিঙ্গেল মেডিসিন হিসেবে দেখানো হয়েছে। এটি আপনারা ব্যবহার করে সমাধান পাবেন ইনশাল্লাহ। যদি কোনো ক্রমে সমাধান কমপ্লিট না হয়, সমস্যা কিছু থেকে যায়, ইউ মাস্ট গো ইয়ার নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সমস্যাগুলো বলেন। যদি আপনার সমস্যা বুঝাইতে পারে, ডাক্তার যদি আপনার সমস্যা বোঝে, সঠিক মেডিসিন অ্যাপ্লাই যদি করে, অবশ্যই সমস্যা উত্তরণ সম্ভব। এটি জার্মানি মেডিসিনও আছে, জার্মানিগুলো আমি সাজেস্ট করে থাকি, যাদের ফিনান্সিয়াল সমস্যা তারা এটি অ্যাপ্লাই করবে। এ পর্যন্ত আজকের ইনফরমেশান। যদি ভালো লাগে, পেজে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের জন্যই আমরা ভিডিও বানানো ইনস্পায়ার পেয়ে থাকি, আগ্রহী হয়ে উঠি। আপনাদের ভিউ দেখার পরে যখন মনে হয় না অনেকে দেখতেছে, ভালো লাগতেছে বা উপকার পাচ্ছে, তখন আমরা আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।